Namaskar, selamat datang di soal ini. Tapi video ini, hari ini gue ya soal furi boleh logo itu logo. Skuter jam dua itu. Kau jauh kiki koru. Apalagi kalau kalau episode gue pilih, mau bypass or pura gue ya so logo itu jawab. Pongkosda atau mau duit kami gue ya so. Kalau nama ini saya deh gue ya so. Tapi kayak kau jauh apalagi kalau dekam video itu saya deh kok kayak kalau pura enjoy hobi si video itu thama kah hobi. Jadi itu amar college juga sih. College milai jawab lagi apa sih. College itu milai lu pilih. Mau ponibar deobar emang video bilang suatu gue try gue ya so. Itu guys ya halo dia tuh kita halo lagi sebelum aku kalahin aku tuh kan logain dulu guys ya তো গাইজ আহি বৰখাত সব বৰ্তমান মানুহে অকমান ৰখি দুটা ফৰিদুক উঠিলো সু লুকলে দিয়া পৰা যাত্ৰা আৰম্ভ কৰিম আৰু ভিডিওটো মাজে অকমান এনেকে আপোনাক জি বা মটো ব্লক খিনি অকমান অকমানকে দেখাম তাৰ পিছত ডাইৰেক্ট গৈ যাও আমি এটা গৈ আছো আপোনাক কবলৈছো আমি এটা গৈ আছো জাগিৰুদা জি হিতা জখলা আছে হে হিতা জখলা সাবলৈ যাম তাৰ বাইকাৰ হিলছ বুলি এটা প্লেছ আছে সেই প্লেছটো যাম আৰু দেউখাল মন্দিৰটো সোমাও চাগে মেবি যত যত যাওঁ আপোনাক দেখাম সেইকাৰণে আজি দিনটোৰ বাবে ওলাই আহিছো আপোনাক সেইবাবে গোটেই ভিডিঅ'টো আপোনালোকে সেইবাবে শেষ হ'লেকে চাওক আৰু এনজয় কৰক দুসুখুৰে পাহিতে সাৰুৱা দুসুখু জপা অতুৰি গাবতাহে আহি পালো ডিমৌ চাৰিআলি এপিনে পাছৰ কাম কৰি থকা হৈছে অৱস্থা নাইকিয়া হৈ গৈছে বৰষুণ পুরা ডাঙর জাম লাগি গেছে যেহেতু বাইপাসের কাম চলি আছে বরষুণ বেশিকে আছে তো গাইজ যেহেতু আজি শনিবার আছিল এখন দেখা পাইছে ফুলগুড়ি বাজার গরুর বাবে বিখ্যাত বাজার এখন ইয়াতে বহুত গরু বেচা কিনা হয় দেখা পাইছে আহি পাই গলো রহা টোলগেট যদি আমি কার লো আহা হয় আমি আগত পয়সাও দিবলগীয়া হলো আমি সেইখানে বাইক লৈ আহিছো দেখা পাইছে একদম ধুনীয়া একদম সাইডেরই পিটিককে গুছি যাম একদম সুন্দর পরিবেশের মাঝে দেখা পাইছে নো বতরটো বেয়া হওয়ার কারণে মনটা বেয়া লাগি আছে আহি পালো ৰহাত দেখাছে ৰহাটো এটা অভাৰব্ৰিজৰ কাম চলি আছে সেইকাৰণে চব চাইডে আজিকালি বাইপাছৰ তিনি জেগা মানত পালোঁ এতিয়ালৈকে চব চাইডে খালি ৰাস্তাৰ কামেই চলি আছে সেইটো ধুনীয়া বৰ্তমান ৰহা পালোঁ গৈ আছোঁ আমি অলপ আগত ৰখিম অকণ ৰখি পেলাই ইমান দূৰ দেখিব নোৱাৰিছো অকণমান দূৰ আগত গৈ ৰখিম চাই থাকক তো গাইজ আহি পালো জুঙাল বলো জুঙাল বলোৰ হত পাঁচ মিনিটমান ৰম বুলি ভাবিছিলোঁ কিন্তু যি বতৰটো কোলামোৰা কৰি আহিলে অ' বোপাই পাঁচ মিনিট নালাগে এক মিনিট আমি ৰখিব নোৱাৰিলোঁ সুন্দৰ পৰিৱেশৰ মাজেৰে আমি আগবাঢ়ি গৈ থাকিলোঁ আমাক বৰষুণ দেখিছে কিমান বৰষুণ আছে তেতিয়া আপোনালোকৰ মাজে ভিডিঅ'টো বনাই দিপু এটা ৰখিছোঁ সি এনেকুৱা বৰষুণ দিলে তিতি বুলি দুয়োটা অৱস্থা নাই আকৌ এইপিনে ৰখোঁতে আকৌ বৰষুণটো কমিছে এতিয়া এনেকুৱা জোৰছে বৰষুণ আহিলে আমি ৰখি দিলোঁ সেই তেল ডিপু এটা ৰহাত এই তেল ডিপু এটা অকণমান পেচা কৰি আহোঁ
তো গাইস দেখিছে পাই 2 3 ঘন্টা রখিবলে গাল বড়খনৰ কাৰণে আমি আহি আছিল কিন্তু বড়খন আমাক বিধি পঠালি দেখোন পাই 2 3 ঘন্টা আমি রখিবলগিয়া হল কাখতে দা ধুনিয়া হনুমান মন্দির আছে দেখা পাইছে এই হনুমান মন্দিরৰ বস্তু দেখাই দিছো ধুনিয়া দা হনুমান মন্দির আছে এটো বনাই আছে সেকে মেবি গুতৰ ডাঙৰকে এপিনে কাম চলি আছে মানে গেষ্ট মানে কোয়া জিতুয়ে গাই চলায় তার আগ সাইড মানে সুলাতো দিতে আৰু জিতে পিছে পিছে তাই বই দিবি আমার রেনকোট এটা আনিছো সেখানে কি সুলাতো পিনিছে মই পেনটো পিনিছো রেনকোট মানে বই দে গুতে পেনটো দিছে সুলাতো জানে তার আগ সুলাতো দিছে পেনটো জানে এখানে কি তার তাক রেনকোট সুলাতো দিছো মই পেনটো পিনিছো দেখিছেনে রাস্তার চারিকাখর যে ফুলবুরে ফুলবুরে রাস্তাটো শুনি আরো আগবহাই নিছে যে আমার বাহির দেশের ফুলবুর দরে লাগিছে লগতে কাখতে থাকা এই মন্দিরটো মই প্রত্যেকবার আহিলে এটা সেবা কাহি যাবই গাড়ি নরকাল গাড়ির পর এটা সেবা কাহি ললো দেখা পাচ্ছি কি ধুনিয়া সুন্দর একটা পরিবেশের মাঝে আমি কিতা আগবাহি গিয়েছিল তো গাইস দেখা পাইছেন কি সুন্দর পরিবেশ পাহাড় পর্বত চারিওপিনে পাহাড় চারিওপিনে পাহাড় খালি পাহাড় কাষত গছ গছনি সুন্দর পরিবেশ পাহাড়ের ডাওর খিনে এক একটা বেলেগ পরিবেশের সৃষ্টি করে দিছে দেই পোয়াগৈ নাই আমি নেলি পোয়াহি নাই ধুনিয়া এখন হোটেল বাসে খাবলে রেখেছো লাল চাহ একাপ লৈ লৈছোঁ গৰম লাল চাহ একাপ লৈ পেলাই ঘুগুনি আনি আছে ঘুগুনি অৰ্ডাৰ দিছোঁ খাই লওঁ তাৰপিছত আকৌ আমি যাত্ৰা আৰম্ভ খাই লওঁ আমি আকৌ যাবলৈ আৰম্ভ কৰিছোঁ যাত্ৰা আৰম্ভ কৰিছোঁ আৰু 10 কিলোমিটাৰমান আছে মেবি আৰু অকণমান আছে কিছু ৰাস্তাটোলৈ সোমাই আহিলোঁ কিন্তু ৰাস্তা অৱস্থা নাই গ'লে বা কেনেকুৱা ৰাস্তা গম নাপাওঁ সীতাজখলালৈ যোৱা ৰাস্তাটো বহুত বেয়া কিন্তু দেই আহি আছোঁ আগত ভাল ৰাস্তা পাম চাগে মেবি মই দেখিছিলোঁ ভিডিঅ'ত এতিয়ালৈকে ভাল ৰাস্তা পোৱাই নাই আহি গ'লোঁ সীতাজখলাৰ যি ৰাস্তা সেই ৰাস্তাটো কি ধুনীয়া এটা পৰিৱেশ পাহাৰৰ পৰিৱেশ কেনেকুৱা এই জুই জুই পৰিৱেশটোৱে এটা বেলেগ পাহাৰৰ ওপৰত আহিছোঁ ধুনীয়া পৰিৱেশ সুন্দর পরিবেশ দেখা পাইছে এইটো আমার সীতাজখলার যে মেইন মন্দির আছে এই মন্দিরটি সীতাজখলার আর এপিনে এখন ধুনিয়া নদী আছে আর উপরে পাহাড়ের উপর উঠি যাব পারি কিন্তু উঠি যাবলে মই ট্রাই করিম আহিল ইপিনের পর অল্প বেলেগ প্লেস চাই এই সীতাজখলার মেইন মন্দিরটি দেখা পাইছে কি ধুনিয়া এটা মেইন মন্দির দেখা পাইছে আমি সীতাজখলার মেইন মন্দিরটো ভিতর সোমাই বলে নাযাও সাগে কারণ দুটা সুটা বহুত প্রবলেম হয়ে যাব সোমাই যত এইটাই সীতাজখলার মেইন মন্দিরটো এপিনে উপলে পাহাড়ের উপর উঠি যাব পারি একদম ধুনিয়া এখন নদী আছে নদী দেখা পাইছে ইয়াতে আমার পাহাড় সম্পূর্ণ দৃশ্যটো এটা বহুত মানে বেলেগ দৃশ্য এটা ধুনিয়া কি ধুনিয়া মন্দিরটো এটা সীতাজখলার মন্দিরটো শিলের উপর আছে আর উপর উঠি যাব পারি কিন্তু আমি উঠিব ট্রাই করি আমি অল্প আগরপর আহি লোক আগরপর আমি উপলে উঠিবলে ট্রাই করি ইয়ারপর যাও এটা বাইকার হিলস বলে একটা প্লেস আছে অল্প আগর সেই প্লেসটলে বর্তমান যাব ওলাইছো তারপর আর কত যাও দেখো দেখাই থাকি বাইকার হিলস বলে যেটা ভিউ পয়েন্ট আছে এইটাই ভিউ পয়েন্ট এটা ধুনিয়াকে ফটো শুট উঠিব পারি বেলেগ একো বিশেষ নাই এটা শিল এটা ধুনিয়াকে কাটি থোৱা আছে তাতে ধুনিয়াকে মানে ফটো শুট উঠিব পারি এইটাই বাইকার হিলস বলে কোৱা হয় এই জায়গাখিনিক গতিকে আমি ধুনিয়াকে ফটো শুট উঠো তারপর আপনার দেখাম ধুনিয়াকে বাইকার হিলস বলে প্লিজ এটা ধুনিয়াকে আমি ফটো শুট উঠিম এটা সব সাইডে ধুনিয়া ধুনিয়া পরিবেশ কি সুন্দর ধুনিয়া পরিবেশের মাজত আছে বর্তমান দেখা পাইছে একদম এটা সুন্দর পরিবেশ সব সাইডে প্রকৃতিতে ভরপুর হয়ে আছে আমি গোটাই দুইটা আহি পেলাই অকলে অকলে এনেকে সেইভাবে ঘুরব লাগে যদি আপনি 4-5 জন আহে ইজন আগত যাবগে নিমিলে সিজন পাছত যাবগে নিমিলে সেখানে অকলে যিমান পারে ঘুরবলে ট্রাই করব আমি দুটা আছে এখানে ধুনিয়াকে আহি পেলাই একদম ধুনিয়াকে পরিবেশ আমি যেটো জায়গা সেই এক্সপ্লোর করব পারিছো এরপর আমি কবাত যাম কত যাম আপনার দেখাম ধুনিয়াকে সেইভাবে চাই থাকি ভিডিওটো আর যিমান পারে সেখানে অকলে হোক কি ধুনিয়া একটা পরিবেশ দেখা পাইছো আমি আপনার দেখাইছো ধুনিয়াকে ভিডিওটো আর আপনাদের ভিডিওটি সেইভাবে শেষালেকে চাই বাইকার হিলসর পর যাব ওলালো আমি এটা যাম কত যাও না জানো ঘপককে আমার প্লেনবিল হয়ে থাকে আমি প্রথম ইয়ারপর উলাই লো মেইন রুট পাই লোক ভাবিম কত যাও আপনার দেখাম সেইভাবে চাই থাকব আর গোটেটো একটা ভিডিওতে দিয়ে দিম মিলাই করে
তো গাইজ বাইকার হিলস পৰা ওলাই দিলোঁ, এতিয়া ক'ত যাওঁ নাজানো, জাষ্ট ইয়াৰ পৰা ওলাই লওঁ, তাৰপিছত মেইন ৰোড পাই লৈ পেলাই আকৌ ভাবি ভাবি গুচি যাওঁ। গাইজ আহি পালোঁ দেওশাল মন্দিৰ ভিতৰত, নোসোমাওঁ আমি কাইলৈ আকৌ বাহিৰলৈ ট্ৰাই কৰিম, জাষ্ট এনেই অকণ ৰখি প্লেচটো ভাগ একো বাহিৰৰ পৰাই দৰ্শন কৰিছোঁ, কাইলৈ চাগে আহিব ট্ৰাই কৰিম এবাৰ, এইটোৱে দেওশাল মন্দিৰ আপোনালোকক বেক কেমেৰা কৰি অলপ দেখাই দিছোঁ। পালোঁ জাগিৰোড মেইন টাউন, জাগিৰোড মেইন টাউনতে হোটেল এখনত আমি খাব সোমাইছোঁ, আমাৰ বিচাৰি আছোঁ হোটেল এখনত ভাতটো খাই লওঁ, খাই পেলাই আমি আকৌ নিজৰা পৰা গ'লে জাগিৰোড পালোঁ, সেই ৰাজ হোটেল এণ্ড ৰেষ্টুৰেণ্ট আছে, ইয়াতে খাব সোমাইছোঁ, চাওক কি খাওঁ তাকে দেখাই আছোঁ। দুটা ভেজ থালি অৰ্ডাৰ দিছোঁ, আহি আছে অৰ্ডাৰ দি দেখুওৱা হৈছে, ভেজ থালি দুটা দি দিছোঁ, ভেজ থালি দুটা আহি আছে, কেনেকুৱা কি দেখুৱা কেনেকুৱা খানা নাজানো, বাচ খাব লাগে খাওঁ আৰু কৈ আছোঁ বৰ্তমান। আমাৰ ভাতটো আহি গ'ল ভেজ থালি, ধুনীয়াকৈ দিয়া আছে ভেজ থালিটো। জাগিৰোডৰ ৰাজ ৰেষ্টুৰেণ্টত ভাতটো খাই ল'লোঁ, খাই লৈ নিজৰা পাৰ্ক গৈ আছোঁ, নিজৰা পাৰ্কত আপোনালোকক কি হয় দেখাম, কেনেকুৱা কেনেকুৱা পৰিৱেশ দেখাম। আহি পালোঁ নিজৰা পাৰ্ক, ইয়াত টিকেট কাউণ্টাৰত টিকেটটো কাটি লওঁ, 10 টকা নে 20 টকা জানো, টিকেটটো কাটি লৈ পেলাই ভিতৰত সোমাই দেখাই আছোঁ। আহি পালোঁ নিজৰা পাৰ্ক, দেখা পাইছোঁ এটা সুন্দৰ পৰিৱেশৰ মাজত আমি গোটেইখিনি আছোঁ, এতিয়া ধুনীয়াকৈ দেখাম, এটা বেলেগ বতাহ হৈ আছে, কি ধুনীয়া পৰিৱেশ দেখা পাইছে, এইখন যিখন এখন শিশুৰ পাৰ্ক হয় তাত কি ধুনীয়া, কিন্তু পৰিৱেশটো এটা আল্টিমেট পৰিৱেশ, নেক্সট লেভেল পৰিৱেশ। কেনেকুৱা আজি তোক মোক কিমান কি কি নোযোৱা জেগাত লৈ আহিছো, কেনেকুৱা লাগিছে, খালি য'তে ত'তে মৰিটোহে দেখাই থাকে, কি মানুহ মানে বুজি নাপাওঁ, এটা ধুনীয়া সুন্দৰ পৰিৱেশৰ মাজত বৰ্তমান আছোঁ, নিজৰা পাৰ্কত দেখা পাইছে, নিজৰা পাৰ্কত এটা মনোৰম দৃশ্য একদম ওপৰত, পাহাৰৰ ওপৰত আহি উঠি লৈছে, এটা সুন্দৰ পৰিৱেশৰ মাজত আমি গোটেইখিনি আছোঁ, কি মই সেইকাৰণে অকলে আহিব লাগে, যিমান মন যায় সিমান ঘূৰিব লাগে, দুইটা পূৰা ঘূৰিছোঁ, এনজয় কৰিছোঁ, দেখা পাইছে এনেও। আৰু ভিডিঅ'টো বিশেষ বেছি দীঘলীয়া নকৰোঁ, দুটামান চিনেমেটিক ভিডিঅ' ইয়াত লগাই দিম, লগাই দি পেলাই ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত। যদি চাই ভাল পালে ভিডিওটো লাইক কমেন্ট শ্বেয়াৰ, আৰু চেনেলটোলৈ যিসকল নতুনকৈ আহিছে তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব, যিহেতু এখন ধুনীয়া আপোনালোকৰ মাজলৈ নাই পিছত কম, নেক্সট ভিডিঅ'ত কৈ আছোঁ, এটা ভাল বস্তু আপোনালোকৰ মাজলৈ আমি আনি আছোঁ, খুব কম দিনৰ ভিতৰত এটা টীম ৱৰ্ক কাম কৰি আমি এটা ভাল বস্তু আপোনালোকৰ মাজলৈ আহি আছে, নেক্সট ভিডিঅ'ত কৈ আছোঁ কি বস্তু আহি আছে, কি আহি আছে, বাই বাই।